হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 15 অক্টোবর সকালবেলা। আর দেখো, আমার বেবির জন্য ওর বাবা একটা চকলেট এনেছে। চকলেটটা খুবই কিউট, সেজন্য আমি ভিডিওটা করে রেখেছি। সে সেটা খাচ্ছে আর দেখে আমার খুব ভালো লাগে, নিজেরই লোভ লাগে, মনে হয় যে নিজেই খাই। আসলে আসলে আমি বেবির চেয়ে কম কিছু না, অনেক ডিজায়ার আমার। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এটা হচ্ছে 15 সেপ্টেম্বর সন্ধ্যার সময়, আমি ওদের সাথে বসে বসে খেলছিলাম। আর আমার বেবিরা লিটারেলি খুব দুষ্টামি করছিল, আর ওর থেকে ললিপপ নিয়ে যাওয়া তো অনেক ন্যাগিং করছিল। আর এভাবে আমি ওদের সাথে, বাবা বলো, আব্বু বলো, আব্বু পানি কোথায়, পানি কোথায় বলো। আর লিটারেলি ওদের সাথে দুষ্টামি করতে করতে আমার খিদা লেগে গেছে, সো আমি এখন পাক ঘরে চলে আসছি নুডলস রান্নার জন্য। আর এই দেখো, খুব লেজি লাগতেছে আসলে, হঠাৎ করে নুডলস খেতে ইচ্ছে করলো, যদিও আমি নুডলসটা খেতে পারিনি, কারণ আমি এত টর্চার্ড হয়ে কোনো কিছু খেতে পারি না। আমার বেবিরা এত দুষ্টামি করে, খুব বিরক্ত লাগে। আর রিসেন্টলি আমি মামা নুডলসটা আনি, ইন মামা নুডলসটা অনেক ভালো, খুব টেস্টি, একটু ডিফারেন্ট টেস্ট। চপস্টিক নুডলসটা ভালো, বাট মামা নুডলসটা আমার বেশি টেস্টি লেগেছে। আর এটার ভিতরে একটা অয়েল আছে আর একটা টেস্ট মেকার, সো দুই প্যাকেট নিয়েছি। আর একটু গাজর, আমার মেয়ে গাজর পছন্দ করে, তাই গাজর দিয়ে ডিম দিয়ে নর্মালভাবে খুব ইজিতে যেভাবে করা যায় করছি। আর আমার আসলে তখন অনেক খিদা পেয়ে গিয়েছিলো সন্ধ্যার সময়, আমার বেশিরভাগ সময় চা আর নাস্তা হিসেবে একটু বিস্কিট বা একটু টুকটাক জিনিস খাই। এই দেখো, এই তেলটা আর এই টেস্ট মেকারটাই হয়তো নুডলসটাকে এত টেস্টি বানায়। আর আমি 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি, এখন আমি অয়েলটা দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিব টেস্ট মেকারটা। সবাই ভাবতে পারে আমি কি ব্লগ কেন, অনেকে কমেন্ট করে যে আপ তোমার ব্লগ কেন তুমি রেগুলার দাও না, বিকজ আপু আসলে আমার বেবিটা খুব ছোট, আর ওদেরকে নিয়ে আমার টাইম মেনটেন করা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বিকজ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ওদের রুটিনটাও চেঞ্জ, প্লাস আসলে আমি এখন একটু কোয়ালিটি কাজ করতে চাই। কোয়ান্টিটি কম হলেও আমি চেষ্টা করছি এখন 2 দিনে একটা ব্লগ দিতে, বিকজ একদিনের ব্লগ একদিনে আমার দেওয়া সম্ভব হয় না, খুব প্রবলেম হয়ে যায়। আর আমার যেহেতু একটা মোবাইলই আমার বেস্ট অপশন আমার আছে, সো একটা মোবাইলে আসলে এত কিছু রেন্ডারিং, ভিডিও মেকিং প্লাস পাবলিশিং করাটা অনেক ডিফিকাল্ট, তোমরা বুঝবে হয়তো, যেহেতু আমার কোনো গ্যাজেট নেই, সো এই জন্যই আমার দেরি। আর এখন ধনিয়া পাতা আর এটা দিয়ে দিলাম, টমেটো। আর এখন নুডলসটা প্রায় হয়ে গেছে, এখন আমি সয়া সস, প্রাণের এই সয়া সসটা আমি ইউজ করি, এটা খুব ভালো। আর আমি একটু বেশি পরিমাণেরই দিব, বিকজ সয়া সসের স্মেলটা আমার খুব ভালো লাগে। আগে আমি ওয়েস্টার সস, ফিশ সস এগুলো ইউজ করতাম, বাট এখন আসলে লেজি হয়ে গেছি, যেহেতু 2 বেবি অনেক রেসপন্সিবিলিটি, তাই গুছিয়ে রান্না আমার পক্ষে সম্ভব হয় না, তাই রান্নার ব্লগ করতে গেলে আমার খুব প্রবলেম হয়। প্লাস আমার মেড একটু দেরিতে আসে, সো ওনার জন্য কিছু কাজ আমার রেডি করে রাখতে হয়। আর আমার সকাল থেকে রাত পর্যন্ত ওই একটা টাইম খুব ইয়া থাকে। আর এখন আমরা নাস্তাটা খেয়ে নিব, বাচ্চাদের জন্য নিয়েছি। আর ওই দেখো ওনারা কী করতেছে, আর আমি একটু নিমকি নিয়েছি, নিমকিটা অনেক টেস্টি, আমার হাজবেন্ড এনেছে, চা দিয়ে একটু নিমকি খাবো। পরে আসলে আমার আর নুডলসটা খাওয়াই হয়নি, কারণ ওরা এত টর্চার করতেছিলো, একজন এখান থেকে একজন ওখান থেকে, খেতে খেতে পরে বেডশিটের উপর স্ক্যাটার্ড করে ফেলছে, পরে এগুলো গোছাতে গিয়ে আসলে আর আমি নুডলসটাই খেতে পারিনি। সো দেখো নুডলসটা খুব সুইট হয়েছে, আসলে আগে নুডলস খেয়ে করছিলাম, এখন নুডলস রান্নাই করা হয় না, এখন সময় পাই না, তাই বাচ্চাদের জন্য সুপি নুডলস বানাতে গিয়ে নিজের নুডলস আর রান্না করতে ইচ্ছা করে না। সো আজকের ব্লগটা লাইক করলে সবাই একটা লাইক দিয়ে দিবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আর এখনও ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমার মেয়ে 2টা চামচ ইউজ করছে, কারণ ওনাকে কোন ভিডিওতে দেখেছি বাচ্চারা 2টা চামচ দিয়ে খায়, সো ওরা খাক, ওরা এলোমেলো করলেও আমি খেতে দিই, এভাবে খেলে আসলে ওদের ইয়ার।
আর এই জায়গায় আমি আমার বেবিকে ব্রাশ করতে দিয়ে ক্যামেরাটা সেট করে চলে যাব রান্নাঘরে। আর আজকে যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, তাই ঝটপট রান্না করে চলে আসবো। শুধু একটা আলু ভাজি আর ভাত রান্না হয়ে গেছে অলরেডি। আলু ভাজি করব আর একটা মাছের তরকারি রান্না করব। বাস অন্যদিন আসলে আমি একটা ভাজি করে একটা তরকারি আর একটা টুকটাক কিছু করি, বাট আজকে একদম এত গরম লাগছে আসলে চুলার কাছে যেতে ইচ্ছে করছে না। সো বেবিদেরকে ইনভলভ রেখে আমার ছোট বাচ্চা নুডলস খাচ্ছে নিজে নিজে, সো যতক্ষণ খায় খাক, একটা ইনভলভমেন্ট তৈরি করে রাখা। আসলে আমার মেয়েকে ব্রাশ করতে দিয়ে আমি পাকঘরে চলে যাব, পাকঘরটা গোছাবো, তারপর রান্না শুরু করে দিব। এভাবে আসলে আমার কাজ করতে হয় খুব দ্রুত গতিতে। আর সকালে ওঠার পর থেকে দুপুর দুইটা বা তিনটা পর্যন্ত আমার একদম একটা রাফ টাইম যায়, সেই টাইমটাতে আমি একদম অনেক ব্যস্ত থাকি, নাকে মুখে আমার কাজ করতে হয়, লিটারেলি আমার কোনো সময় থাকে না। সো এই টাইমটাতে আমি কারোর সাথে কথাও বলতে পারি না, কারো ভিডিও দেখতে পারি না, অনেক সময় খুব বিরক্ত লাগে। এই টাইমটা আসলে নিজের জন্য ইউটিলাইজই করা হয় না, এই টাইমটাতে এত কাজ করতে হয় আমার খুব একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় আসলে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি কখনো স্ক্রিপ্টেড কোনো কথাবার্তা বলি না, আমার মনে যা আছে আমি তাই বলি। আর অনেকে আমাকে করছে, কমপ্লিমেন্ট করছে আমার প্রেজেন্টেশনটা খুব ভালো। তো যারা যারা প্রেজেন্টেশনটা ভালো বলেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আর যারা শুরু থেকে এখন পর্যন্ত আছে তাদেরকেও ধন্যবাদ। আর আমার মেয়ে আসলে অনেক লক্ষ্মী, ওর ব্যাপারে যতই বলবো ততই আসলে কম হবে। আমার মেয়ে এত লক্ষ্মী, ও নিজে নিজে সেলফ ডিপেন্ডেন্ট বানিয়েছি। আসলে তৈরি করতে খুব কষ্ট হয়েছে, বাট ছেলেটাকে পারতেছি না। আর মেয়েটা খুবই নিজে নিজে লক্ষ্মী, ব্রাশ করবে, টয়লেট করবে সব। অনেকেই জানতে চেয়েছিল আজকে আমার মন খারাপ কেন। আজকে মন খারাপ বিকজ ডে টু ডে লাইফের সেম রুটিন চলতে থাকলে আসলে সবারই একঘেয়েমি লাগে, তাই একটু মন খারাপ ছিল আজকে, কাজ করতে ইচ্ছা করছিল না। তাই আজকে খুব বেশি একটা রান্না করিনি, আলু ভাজি আর একটু মাছ কষিয়ে রান্না করেছি। আর আমার বেবি ভাবতেছে যে ও সেলফি তোলার জন্য আমি মোবাইলটা রেখে গেছি, আসলে না ওকে ভিডিও করতেছি ও যা। সো এখন আমি পাকঘরে চলে আসছি, ঝটপট রান্না করে আমি ভাগবো, বিকজ মাঝে মধ্যে আমার এরকম হয়, আমার পাকঘরে ঢুকলে মনে হয় কখন আমি বের হবো। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এখন পেঁয়াজ আর টমেটো ভাজতেছি, ভাজার পর সব মশলাগুলো একসঙ্গে দিয়ে এটা কষানো হলে তারপর আমি মাছটা দিয়ে কষাবো। তারপর 15-20 মিনিট পরে হালকা যখন কষি আসবে তখন আমি একটু ঝোল দিব, বাস আধা। সো সব কিছু দিয়ে এখন কষানোর পর আমি মাছের টুকরাগুলো, আজকে আর মাছ ভাজিনি, ডাইরেক্ট রান্না করব। আর আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু মাছ ভাজি করে খায়, বাট আমরা আসলে ছোট মাছ ভাজি করে খাই না। আমার শ্বশুরবাড়ির লোকজনদের আমি দেখেছি ওদের একটা অভ্যাস, ওরা সব মাছ ভেজে রান্না করে, বাট আমরা মাঝে মধ্যে আমরা খেয়ে খাই, ভাজি মাছ খাই, কষায় খাই, কিন্তু আমরা কষায়ও খাই, মানে কাঁচা মাছটাও খাই কিন্তু ভাজি মাছটাও খাই, বাট আমার শ্বশুরবাড়ির লোকজন এই জিনিসটা খেতে নারাজ। আর আমার হাজব্যান্ডকে আসলে একটু ইউজ টু করাইতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আর এখানে হচ্ছে আমার বেবিরা বিকালবেলা পড়তেছে, একজন আরেকজনকে খুব হেল্প করতেছে পড়ার জন্য, পড়ার চেয়ে বেশি দুষ্টামি চলতেছে, ভাইয়ের টিচার হয়েছে বোন। সো দেখতে থাকো।
আর এটা হচ্ছে 16 সেপ্টেম্বর সন্ধ্যায় ওদেরকে আমি না সন্ধ্যা নাস্তাটা দিব চকস দুধ দিয়ে গুলে। আগে ওদেরকে নিজের খাওয়াতে হলো, এখন নিজেকে খাওয়াতে হয় না, ওরা দুজন নিজেরাই খেতে চায়। আর আমি চুলায় চা বসিয়ে দিয়েছি আর আমার তরকারিগুলো গরম করে নিচ্ছি। আর চায়ের ডেকচিটা আসলে অনেক আগের, দেখে কেউ মাইন্ড করো না, এটা আমার শাশুড়ির একটা ডেকচি, এটা আমি রেখে দিয়েছি অনেক যত্ন করে। আর চা বানাতে গেলে আসলে ডেকচি নষ্ট হয়ে যায়। চাটা ঢেলে নিয়ে আমি যাব ওদেরকে, ওদের বিকালের নাস্তাটা দিব। যেহেতু কোনো ফল নেই তাই ফল দিতে পারছি না, আজকে ওরা আব্বু আনবে। আর এই স্পাইস জারটা দেখলে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, পাকঘরের এই স্পাইস জারটা। আর আমি এখন নিমকি দিয়ে আসলে চা খাবো, সেই নিমকিটা নিয়ে যাচ্ছি। সো ওরা যেহেতু নিজেরা খাচ্ছে, সো আমি বসে বসে দেখতেছি ওদের কীর্তিকলাপ। ওরা নিজেরাই খেতে চায় এখন, ছোটোটা আগে টুকটাক খেতে পারতো না, এখন বড়টা দেখা দেখি ছোটোটাও খায়। আসলে আমি অ্যালাউ করি, যদি আমার বেডশিট 2 দিন পর পরই ময়লা হয়ে যায় এই কারণে। তো ওরা টেবিলে বসে তো আর খেতে পারে না, তাই বিছানা দিয়ে দিই। আসলে ছোটো বাচ্চা তো মাটিতে তো বসাতে পারি না, তাই না, তাই বিছানাটাই নোংরা। আর এটা হচ্ছে আমার 16 সেপ্টেম্বর রাতের 8:30 মতো বাজে, আর এখন আমি একটু ক্রাফটিং করতে বসেছি। আর পণ্ডিতের দল বসে গেছে আমার সাথে, আর কি ক্রাফটিং করব। ও মন খারাপ দেখে আমি একটু নিজেকে কনভার্ট করার চেষ্টা করলাম নিজের পছন্দের কাজ। সো নিজের পছন্দের কাজ করলে, ড্রয়িং আমার একটা হবি বা ক্রাফটিং, আসলে মন ভালো থাকে। একটা ফুল বানিয়ে ফেলেছি আমি, সেটা দেখে আমার মেয়ে খুবই হ্যাপি। আর আমার ছেলে দেখো পিছনে কী করতেছে, আর সে একটু আগে আমার ফুলের বানানোর পাশেই পানি ঢেলে অবস্থা খারাপ করে দিছে। আর এই যে আমার জিনিসগুলো নিয়ে বসেছি, এবার ফুল পেটেলসগুলো তৈরি করে নিয়েছি। আর আমার ছেলে যতগুলো করতেছি এর অর্ধেক নিয়ে দৌড় দিল আর আসেনি, আর নষ্ট করে ফেলছে সে পেটেলসগুলো। আর এই যে যা যা লাগে আমি নিয়ে বসে আছি, সিজার, তারপরে কালার পেপার অর্ধেকও ছিঁড়ে ফেলছে। আর একটা নিছি ফেভিকল ছোটো, এটা আমার ভাইয়ের থেকে আনা। সো থ্যাংক ইউ ফারান আমাকে এটা দেওয়ার জন্য। আর আমার বেবিদের অত্যাচারে আসলে ক্রাফটিং করতে বসলে অনেক ঝামেলা হয়, আজকে অনেক দিন পর বসলাম, ভালোই লাগতেছে। আর আমার ফুল বানানো শেষ, তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। দেখো ফুল নিয়ে দেখো, তো ভালো লেগেছে মা? তুই তো আগে থ্যাংক ইউ বলনি। ইটস ওকে মা, আই লাভ ইউ মা।